পারা ডিসপিসিতে যাচ্ছি, তারপরে সি ড্রাইভে যাচ্ছি, জাম্পে যাচ্ছি, স্টিডক্সে যাচ্ছি, এখানে তোমাকে যেতে হবে। এখন আমি কোনো কিছুই করব না, বেস 83 পুরো ফোল্ডার আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম না। এখন আমাকে বলেন প্রথম কাজ কি আমার, একেবারে ইনিশিয়ালি প্রথম থেকে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, জাম্প দিয়ে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আচ্ছা, জাম্পটা ওপেন করলাম, হ্যাঁ, একটা 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 স্টেপ মনে করেন যে জাম্প আমি ওপেন করা কমপ্লিট, তারপর আমাকে কোথায় যেতে হবে? হ্যাঁ, অন করে ফেললাম, তারপর সি ড্রাইভে, তারপর জাম্পে যেতে হবে, তারপর এসটি ডক্স। এখন কি করতে হবে? আচ্ছা, ফোল্ডার বানাতে হবে, কেন? জাস্ট এটা আমাদের এজ এ আমি ডোমেন নেম হিসেবে ধরতে পারি। এখানে আমি যে কোনো একটা নাম দিচ্ছি, ফর এক্সাম্পল যে ব্যাচ কি দিব, অন্য ব্যাচ দিচ্ছি, ডাব্লিউপি ব্যাচ 83, এটা দিচ্ছি আমাদের নাম ডোমেনের, ইন্টার দিচ্ছি। তারপর কি করব, এখানে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখতে হবে। ওয়ার্ডপ্রেস আমাদের ডাউনলোড করা ছিল, এখন বলেন আমাকে যে কোন ফোল্ডার কোন ফাইলগুলো রাখব। এই যে ক্লাস 20 আমাদের, এখানে ওয়ার্ডপ্রেস 4.74, এর ভিতরে কি ওয়ার্ডপ্রেস, তার ভিতরে হচ্ছে ফাইল। আচ্ছা, সবগুলো আমি কপি করলাম, কপি করে কোথায় পেস্ট করে দিব? এসটিডক্স এর ভিতরে ডাব্লিউপি ব্যাচ 83, এখানে আমি পেস্ট করে দিলাম, ক্লিয়ার? পেস্ট হচ্ছে, তারপরে কাজ কি আমার? তারপর আমাদেরকে ব্রাউজারে যেতে হবে, ব্রাউজারে গিয়ে এখানে কি লিখতে হবে? লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে আমাদের ডোমেনের যে নাম, ওই নামটা লিখতে হবে, নাম কি? ডাব্লিউপি ব্যাচ 83। তারপর কি লিখতে হবে? কেন অ্যাডমিন লিখতে হবে? কেন অ্যাডমিন লিখতে হবে বল, আমরা কি অ্যাডমিন জানি? অ্যাডমিন তৈরি করছে কোনো কিছু? আচ্ছা, ইন্টার দেন। এখানে ইনস্টল করা নাই, আপনারা এটা বাসায় করে নেবেন, ঠিক আছে? বলে দিচ্ছি, যত কোনো পার্থক্য এইটুকুই, জাস্ট এসটিডক্স এর পরে www. এসটিডক্স এর ভিতরে রাখবেন, আর ওটা হচ্ছে www. ভিতরে রাখবেন। আচ্ছা, এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে বলতেছে, ঠিক আছে? আপনি ল্যাঙ্গুয়েজ সেট আপ করলেন, সেট আপ করে আপনি কন্টিনিউ দিতেন। তারপর এগুলো লাগবে না, এগুলো কি? ডাটাবেসের নাম, ইউজার, পাসওয়ার্ড, কই পাবো আমরা? তাহলে লোকাল হোস্টে যেতে হবে, লোকাল হোস্টে গিয়ে এখানে ক্লিক করতে হবে পিএইচপি মাই অ্যাডমিন। ওয়াম আর জাম্প যেটাই বলেন না কেন, প্রসেস সেম, সব প্রসেস সেম, জাস্ট পার্থক্য এইটুকুই, জাম্প যখন আপনি ওপেন করতেছেন তখন অ্যাপাচি আর মাইস্কুয়েলটা রান করা লাগতেছে, যখন আপনি ওয়াম্প ওপেন করবেন এই জাম্প, এই মাইস্কুয়েল, অ্যাপাচি এগুলো কিছু ওপেন করতে হবে না, ওগুলো এমনিতেই অটোমেটিকলি ভিতরে কাজ করবে। জাস্ট খালি এখানে দেখবেন যেন আইকনটা ব্লু হয়, ক্লিয়ার? আর ওইখানে এসটিডক্স ফোল্ডার ছিল, ওয়াম্পের মধ্যে কী থাকবে? www, এই ফোল্ডারটা থাকবে, এটুকুই ডিফারেন্স, আর কোনো গ্রিন সরি। আচ্ছা, তারপর কী ক্রিয়েট করতে হবে? ডাটাবেস, ডাটাবেস কোথায় ক্রিয়েট করতে হবে? এই জায়গাতে, তাহলে এখানে দিচ্ছি, এখানে কী দিব? আচ্ছা, এখানে ডাটাবেসের নাম যে কোনো কিছু হতে পারে, মনে করেন যে দিচ্ছি যে ডাব্লিউপি বি 83, ডাটাবেসের নাম কী দিচ্ছে? ডাব্লিউপি বি 83 ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এই যে ডাব্লিউপি বি 83 চলে আসছে, আগেরটা কী ছিল? বেশ 83 ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখেন ডাব্লিউপি অনেকগুলো টেবিল ক্রিয়েট হয়ে গেছে, টেবিল ক্রিয়েট হয়ে গেছে না, টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে এর আগে ডাব্লিউপি আন্ডারস্কোর, এটা কি? প্রেফিক্স, এটা হচ্ছে প্রেফিক্স, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা মিনিমাইজ করে রাখতেছি, আমরা আমাদের নতুন ডাটাবেসে চলে যাই। এই যে ডাব্লিউপি বি 83, এটা হচ্ছে আমাদের ডাটাবেসের নাম। তারপর কী করতে হবে? ইউজার ক্রিয়েট করতে হবে, এখানে যেতে হবে, যেখানে ডাটা আছে ইউজার অ্যাকাউন্টস, এখানে যেতে হবে ইউজার অ্যাকাউন্টস। তারপর এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনারা তো জানেন যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওটা তো কোনো প্রবলেম নাই, প্রবলেম আছে কোনো? কোনো প্রবলেম থাকার কথা না। তারপরে এইখানে দেখেন একটা ইউজার রয়েছে, রুট, কি রয়েছে? রুট, যেটা কোনো পাসওয়ার্ড নাই, এই রুট ইউজার নেমটা আমি এখন ইউজ করব, ক্লিয়ার? আপনাদেরকে প্রথমে একবার দেখিয়েছি কিভাবে নিজেরা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে করবেন, এখন আমি দেখাবো যে এই ডিফল্ট ইউজার নেম ইউজ করে কিভাবে আপনারা কি করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। হ্যাঁ, এই যে রুট 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 দেখতেছেন না, এগুলো ডিফল্ট পাবে, হ্যাঁ আপনাদেরও থাকবে, ওখানে আপনাদেরও রুট থাকবে, একই সেম, সবগুলো একই জিনিস, পার্থক্য নাই।
সিলেক্ট করব না, কোনো কিছুই করব না, এখানে এখানে কোনো ইউজারই আমরা ক্রিয়েট করব না, জাস্ট ডিফল্ট যে ইউজার ক্রিয়েট করা রয়েছে রুট এটাই আমরা ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা তাহলে সেট আপ করার জন্য এখানে চলে যান, লেটস গো। এখন ডাটাবেসের নাম কি? ডাব্লিউপি বি 83, WP B 83, ইউজার নেম কি? রুট ইউজ করব। কি ইউজ করব? রুট। এই রুট ইউজারের কোনো পাসওয়ার্ড লাগে না, পাসওয়ার্ড খালি ব্ল্যাঙ্ক, ঠিক আছে, পাসওয়ার্ড লাগবে না। হোস্ট কে? লোকাল হোস্ট। এই WP চেঞ্জ করে আমি অন্য একটা কিছু রাখতে, মনে করেন যে B 83 এটাই রাখতেছে, তাহলে এটা কি টেবিল প্রেফিক্স? হ্যাঁ বললাম তো সিকিউরেট করার জন্য, ধর ওয়ার্ডপ্রেস সাইটটাকে সিকিউরেট করার জন্য এখানে WP আন্ডারস্কোর থাকে টেবিল প্রিফিক্সটা, নর্মালি এটা সবাই জানে, ঠিক আছে। এই যে আপনি লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিনে যাবেন, কোথায় ছিল এটা, এটাতে যান। এই যে কমেন্ট ডাটা, কমেন্টস দেখতেছেন না? এই কমেন্টসের ভিতরে আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ভিতর যত কমেন্টস থাকবে সব এখানে স্টোর করা থাকবে। এখানে আরও জিনিস রয়েছে, WP আন্ডারস্কোর ইউজার পোস্ট, পোস্টের ভিতরে যত পোস্ট আপনি করবেন সব এই জায়গাতে স্টোর করা থাকবে ডাটাবেসের ভিতরে। ক্লিয়ার? তাহলে এই ডাটাবেসটাকে আপনাকে সিকিউরেট করতে হবে না, এখানে আপনি র্যান্ডমলি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যদি WP রাখতে চান WP-ও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, এক্সট্রা এক্সট্রা সিকিউরিটির জন্য। ক্লিয়ার? আমি B83 দিচ্ছি, সাবমিট করেন। কি হয়েছে? ঠিকঠাক মতো করতে পারছি, এইটুকু আনতে পারলে আপনি বুঝবেন যে হ্যাঁ ঠিকঠাক মতো আছেন। তারপর কি, রান দা ইনস্টল ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে সাইট টাইটেল দেন। সাইট টাইটেল কি, মনে করেন যে সাইটের টাইটেল দিচ্ছি ব্যাচ 83, এটাই দিচ্ছি। তারপর কি, ইউজার ক্রিয়েট করতে হবে, আমি ইউজার ক্রিয়েটার নাম দিচ্ছি অ্যাডমিন। এখানে আপনি অ্যাডমিন ছাড়া যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। মনে করেন যে দিচ্ছি ব্যাচ 83 হচ্ছে ইউজার নেম। ক্লিয়ার? পাসওয়ার্ড কি দিব? 12345 এটা দিচ্ছি। ইমেল যে কোনো একটা দিচ্ছি, demo@gmail.com। তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা এই ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার আগে আমি আপনাদেরকে এখানে একটু ঘুরিয়ে নিয়ে আসি, এই জায়গাতে না, এখানে, এখানে তো আমরা সেট আপ করতেছি স্টিডক্স WP ব্যাচ 83, এটার মধ্যে কি সেট আপ করতেছিলাম? দেখেন স্টিডক্সের ভিতরে WP ব্যাচ 83 এটাই ছিল ফোল্ডার, এটাই ছিল। তারপরে আচ্ছা এখানে অলরেডি তৈরি হয়ে গেছে, একটু পরে আসতেছে এই জিনিসটা। এখানে যান demo@gmail.com দেন, তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। এটা মাস্ট বি আপনি আপনার জিমেইল দিবেন, হ্যাঁ আপনার জিমেইল দিবেন। আপনার ওয়ার্ডপ্রেসে যে ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করতেছেন না, সাথে সাথে আপনার ইমেলে একটা নোটিফিকেশন চলে যাবে আপনি ওয়ার্ডপ্রেস নতুন ক্রিয়েট করছেন। যখন আপনি লাইভ সার্ভারে ক্রিয়েট করবেন, লোকাল হোস্ট মনে হয় যায়, পাশে ট্রাই করে দেখবেন, ঠিক আছে। ইউজার নেম পাসওয়ার্ড কি? ব্যাচ 83, পাসওয়ার্ড হচ্ছে ইউ চুজেন পাসওয়ার্ড। লগ ইন করেন, লগ ইন করার পর এখন ইউজার কি? ব্যাচ 83, ব্যাচ 83, পাসওয়ার্ড কি? 12345। আসতে পারছি আমরা এই পর্যন্ত, আসতে পারছি। আচ্ছা এখন লগ আউট যদি করি, লগ আউট করে যদি আবার ঢুকতে চাই তাহলে কি লিখতে হবে এই জায়গায়? WP-admin, ক্লিয়ার? অ্যাডমিন, WP-admin এটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা বুঝতে গেল সমস্যা হচ্ছে এই পর্যন্ত। আচ্ছা তারপরে আবার বলছেন ভালো করে, এগুলো সব আমি ডিলিট করে দিচ্ছি, আবার এগুলো সব ডিলিট করে দিচ্ছি। এখন আপনি এখানে যান, এখানে গিয়ে এই PHP অ্যাডমিনটাকে আবার একটা রিলোড দেন, রিলোড দিয়ে আমাদের লাস্ট কোডটা ছিল WP-B83 ক্লিক করেন। প্রিফিক্স কি যুক্ত হয়েছে? B83 আন্ডারস্কোর আমাদের টেবিল প্রিফিক্স। ক্লিয়ার? আচ্ছা এখন আমাকে বলেন যে আপনি এইখানে ওয়ার্ডপ্রেস মনে করেন যে দুইটা ওয়েবসাইট সেট আপ করতে যাচ্ছেন, দুইটা, ক্লিয়ার? দুইটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে ফোল্ডার কয়টা ক্রিয়েট করতে হবে? যদি আপনি 100টা ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে 100টাই তৈরি করতে হবে, বুঝতেছেন? এটুকু বুঝতে কারো প্রবলেম আছে? আচ্ছা তাহলে এখানে WP ব্যাচ 83 এটা আমি, আচ্ছা এটাও ডিলিট করে দিচ্ছি, করা যাবে, কোনো সমস্যা নেই।
যদি আপনি আমি এখানে নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, আমি যদি ও ফোল্ডার ডিলিট করে করে করতেছি, আপনি একটা পর একটা ফোল্ডার ক্রিয়েট করেন, কোনো সমস্যা নাই। যেখানে এখানে অসংখ্য ফোল্ডার রয়েছে, অসংখ্য ফোল্ডার তৈরি করে করা রয়েছে। এখানে আমি জাস্ট ডাব্লিউপি নামে, ডাব্লিউপি না, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করব, এখন আপনাদেরকে ব্যাচ 83 এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। ব্যাচ 83 এখানে আমি ফাইলগুলো রাখতেছি। খেয়াল করেন সবাই, আবার খেয়াল করেন, এইখানে লোকাল হোস্টে যাচ্ছি, লোকাল হোস্টে গিয়ে কোথায় যেতে হবে আমাদের? ব্যাচ 83, ব্যাচ 83 এখানে আমরা নতুন করে আবার সেট আপ করবো। তাহলে এখানে যান, আচ্ছা টাইম লাগবে একটু সেট আপ করতে, টাইম লাগে, ঠিক আছে। আচ্ছা এইটুকু পর্যন্ত আসছে। এখন আপনি মনে করেন যে ডাটাবেস নেম পাসওয়ার্ড সব জানেন, ঠিক আছে, ডাটাবেস নেম পাসওয়ার্ড সব জানেন, আমরা নতুন করে ক্রিয়েট করে নিচ্ছি পিএইচপি মাই অ্যাডমিন। আমরা এখন আর এখানে নেক্সট নেক্সট করে করব না, এখন অন্যভাবে করব। লোকাল হোস্টে যান, ডাটাবেস ক্রিয়েট করেন, আবার 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 নতুন করে আমি ডাটাবেস ক্রিয়েট করতেছি, নাম দিচ্ছি ব্যাচ 83, ক্রিয়েট করেন। ক্রিয়েট করে এখন কি তৈরি করতে হবে? ইউজার তৈরি করতে হবে। তাহলে ইউজার তৈরি করেন, ইউজারে যান, ইউজার অ্যাকাউন্টস, ইউজার অ্যাকাউন্টসে গিয়ে নতুন ইউজার ক্রিয়েট করেন। ইউজার কি দিব আমরা? ফর এক্সাম্পল যে ব্যাচ, এখানে দিচ্ছি ডাব্লিউপি, এক নাম দিলে আপনারা মাথায় হিজিবিজি লাগবে, ডাব্লিউপি ব্যাচ 83, এটা হচ্ছে ডাটাবেজের নাম। হোস্ট নেম কি? লোকাল হোস্ট না, এটা ডাটাবেজের নাম, ডাটাবেজের নেম, ইউজার নেম, সরি ইউজার, ক্লিয়ার? ডাব্লিউপি ব্যাচ ছিল ডাটাবেজের নাম, এটা হচ্ছে ডাটাবেজের ইউজার নেম, ক্লিয়ার? লোকাল হোস্ট পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিচ্ছি আমি 1 2 3 4 5, রিটেপ পাসওয়ার্ড 1 2 3 4 5। তারপর নিচে যান, চেক করেন অল, তারপর কি দিতে হবে? বলতে যেতে হবে আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আপনি আপনার ফোল্ডারে যান, আমাদের ফোল্ডার কোথায়? এই যে ব্যাচ 83, এখানে একটা ফোল্ডার রয়েছে দেখতেছেন, ডাব্লিউপি হাইফেন কনফিগ হাইফেন স্যাম্পল। এই ফোল্ডারটাকে আপনি টান দিয়ে ডুপ্লিকেট করেন, কন্ট্রোল মাউসের বাম পাশে একটা ক্লিক করে টান দিবেন, টান দিলে এটা কি হয়ে যাবে? ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর এইটাকে আপনি রিনেম করেন। আমরা কোন জায়গায় কাজ করতেছি? এসটি ডক্সের ভিতরে, ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আমরা যেখানে রেখেছিলাম, এই ফাইলটাকে আমি নামটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি কি, ডাব্লিউপি হাইফেন কনফিগ ডট পিএইচপি, ক্লিয়ার? ডাব্লিউপি হাইফেন কনফিগ ডট পিএইচপি, এটাকে ডিরেক্টলি তৈরি করবেন না, এটাকে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে তারপর তৈরি করবেন, ঠিক আছে? এখন এটাকে আপনি নোটপ্যাডে প্লাস প্লাস ওপেন করেন, ডাব্লিউপি কনফিগটাকে, ডাব্লিউপি হাইফেন কনফিগ ডট পিএইচপি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন। ওপেন করে এর আগেরগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা এখানে স্ক্রল ডাউন করে নিচে যান, এইখানে দেখেন একটা অপশন রয়েছে, ডাটাবেস আন্ডারস্কোর নেম, কি রয়েছে? ডাটাবেস আন্ডারস্কোর নেম। এইখানে দেখেন সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনাকে কি বলতেছে, ডাটাবেস নেম হেয়ার, এখানে আপনার ডাটাবেস নেম, একটা কোটেশনও রিমুভ করা যাবে না, কোটেশনের ভিতরে আপনাকে লিখতে হবে সিঙ্গেল কোটেশন। যদি একটা কোটেশন আপনি ভুলে আপনি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আর কাজ করবে না, ক্লিয়ার? তাহলে এখানে ডাটাবেজের নাম কি ছিল আমাদের? ব্যাচ 83, ব্যাচ 83 ডাটাবেজের নাম, ব্যাচ 83। আবার দেখিয়ে নিয়ে আসি, ব্যাচ 83 কোথায়? এই যে এটা হচ্ছে আমাদের ডাটাবেজের নাম, ক্লিয়ার? তারপরে ব্যাচ 83 করে ফেলাম, ইউজার নেম হেয়ার, এটা কিসের ইউজার নেম? ডাটাবেজের ইউজার নেম। ডাটাবেজের ইউজার নেম কি দিয়েছিলাম? ডাব্লিউপি ব্যাচ 83। তারপর ডাটাবেজের পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি ছিল? 1 2 3 4 5, ক্লিয়ার? এটা দিচ্ছি। ডাটাবেস হোস্ট কে? লোকাল হোস্ট। তারপর নিচে যান, নিচে গিয়ে টেবিল প্রিফিক্স কে? ডাব্লিউপি আমি রাখতে যাচ্ছি, আপনি চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন। তারপরে কন্ট্রোল এস সেভ দিচ্ছি, কন্ট্রোল এস সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমি কিন্তু ম্যানুয়ালি করে ফেললাম, এই যে ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপিটা তৈরি হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। আগে কি ছিল? আমরা যখনই এইখানে নেক্সট 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 দিতেছিলাম তখন এই ফাইলটা তৈরি হয়েছে, ঠিক আছে? তো এখন আপনি ল্যাঙ্গুয়েজ সেট আপ করে কন্টিনিউতে যান। কি বলতেছে? দ্য ফাইল ডাব্লিউপি হাইফেন কনফিগ ডট হেল অলরেডি এক্সিস্ট, মানে এই ফাইল অলরেডি আছে, এক্সিস্ট করাই রয়েছে। আমাদেরকে ডাটাবেস নেম ইউজার নেম পাসওয়ার্ড আলাদা কি দিতে হবে? আলাদা দিতে হবে না। ইনস্টলিং নাও,
কন্টিনিউতে যান। এখন আপনাকে ডিরেক্টলি কোন জায়গায় পাঠিয়ে দিতেছে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য, ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করার জন্য। তাহলে এখানে আপনি সাইট ডিটেইল দেন, আওয়ার নিউ ওয়েবসাইট, তারপর ইউজার নেম দেন। ইউজার নেম কি দিব? আপনাদের নামে ব্যাচ 83, এটাই ইউজার নেম। পাসওয়ার্ড হচ্ছে ASDFJ। পাসওয়ার্ড কি? ASDFJ। কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড, তারপর হচ্ছে ইমেল দিচ্ছি, ফর এক্সাম্পল যে demo@gmail.com। এখানে ক্লায়েন্টের ইমেল দিবেন, ক্লায়েন্টের পার্সোনাল ইমেল দিবেন, ঠিক আছে? তারপর সার্চ ইঞ্জিন ভিজিট এটা কি থাকবে? যেভাবে আছে এভাবেই থাকবে, আনচেক করাই থাকবে। ইনস্টল ওয়ার্ডপ্রেস কি দিয়ে লগ ইন করবেন? আপনি বাসায় গিয়ে যে কোনো একটা করবেন, জাম্প অথবা ওয়াম্প নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আপনি জাম্পেরটা জাম্পে রাখবেন, ওয়াম্প থেকে ওয়াম্প রাখবেন। এখন আপনি যেটা যাচ্ছেন যে আপনি এক জায়গায় ওয়েবসাইট তৈরি করলেন, আরেক জায়গায় সেট আপ করতে, ওয়াম জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। দুইটা দুইটা ডিফারেন্ট সফটওয়্যার, ক্লিয়ার? ওয়াম্পের ভিতরে তো এই ফাইলগুলো রাখতে হবে, নাহলে আসবে কিভাবে? ফাইল যদি রাখেন তাহলে আসবে, হ্যাঁ লগ ইন হয়ে যাবে। এখন এইটা বাসায় চেক করবেন, ঠিক আছে? ডিরেক্টলি আসার কথা, যদি না আসে তাহলে আবার নতুন করে আপনাকে ডেটাবেস সেট আপ করতে হবে, ঠিক আছে? লগ ইন, এখানে ইউজার কি ছিল? ব্যাচ 83, তারপর পাসওয়ার্ড কি ছিল? ASDFJ। লগ ইন করেন, লগ ইন হয়েছে। এই যে আমার নিউ ওয়েবসাইট, বিজনেস সাইটে যান। কতভাবে দেখালাম ওয়ার্ডপ্রেস সেট আপ করা আপনাদেরকে? দুইভাবে, দুইভাবে দেখিয়েছি, বলছি না এগুলো আসবো, আমরা এগুলো আসবো, এগুলো সব দেখবো, ঠিক আছে? ওয়েট করেন, আপডেট মানে আপডেট, ঠিক আছে? কোনো কিছু আপডেট করতে হবে আমাদেরকে। আচ্ছা, তো এইটুকু আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে? আশা করি সমস্যা হওয়ার কথা না। এখন এখন অন্য জিনিসে আসি, আমি আবার এটাকে লগ আউট করতেছি, হ্যাঁ একটু আসতেছি, লগ আউট করতেছি। লগ আউট করার পরে সে আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেছেন, কি করছেন? ইউজার নেম পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন। ইউজার নেম মনে করেন যে ব্যাচ 83 দিচ্ছেন, পাসওয়ার্ড মনে করেন যে 123, এটা দিয়ে ট্রাই করতেছেন, লগ ইন হবে? যে বারবার দিচ্ছেন ভুল পাসওয়ার্ড, লগ ইন হবে না, হবে? এখন আপনি এই ওয়ার্ডপ্রেস ভুলে গেছেন, আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, এই পাসওয়ার্ড চেঞ্জ করবেন কীভাবে? পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, আপনাকে লোকাল হোস্টে যেতে হবে, লোকাল হোস্টে অবশ্যই যেতে হবে। তারপর হচ্ছে /phpMyAdmin, এখানে যাবেন। এখানে গিয়ে আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন এটার ডাটাবেস নেম কী ছিল? ব্যাচ 83 তে গিয়ে এখানে একটা অপশন রয়েছে WP_users, ক্লিয়ার? দেখতেছেন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আমাদের ইউজার কয়টা রয়েছে? একটা, ব্যাচ 83। শুধুমাত্র ব্যাচ 83 এই ইউজার দিয়ে কি করতে পারবে? আমাদের ওয়েবসাইটে লগ ইন করা যাবে, হ্যাঁ অনেকগুলো থাকা যাবে, করতে পারবেন। আচ্ছা, ব্যাচ 83 দিচ্ছি, তারপর ইউজারের পাসওয়ার্ড কি? এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা কি পাসওয়ার্ড? না, পাসওয়ার্ড কি ছিল? 1234, এটা হচ্ছে এনক্রিপ্টেড পাসওয়ার্ড, হ্যাকারদের হাত থেকে রক্ষা করার জন্য এনক্রিপ্টেড, এটা হ্যাকাররা পড়তে পারবে না, ক্লিয়ার? রিড করতে পারবে না, নর্মাল হিউম্যান বা নর্মাল কোনো কিছু পড়তে পারবে না। এবং এটাকে আপনি পাসওয়ার্ডটা কি দেখার দরকার না, যে পাসওয়ার্ডটা আমরা কি সেট আপ করেছিলাম? আচ্ছা, এটা করার জন্য যেটা করতে হবে, এই যে এখানে এডিটে যান, এডিটে ক্লিক করে পাসওয়ার্ড কি দেখতে পারতেছেন? দেখতে পারতেছেন না, এটা ইউজার পাস দেখার প্রয়োজন নয়, আপনি পাসওয়ার্ড রিসেট করে ফেলেন। মনে করেন যে আমরা পাসওয়ার্ড রিসেট করতে যাচ্ছি, আগে কি ছিল? 1234 5, এখন আমরা দিচ্ছি ASDFJ, কি রাখতে যাচ্ছি? ASDFJ। এটা যদি এইভাবে রাখেন তাহলে কাজ করবে না, এটাকেও আপনাকে এনক্রিপ্টেড করতে হবে। করার জন্য এইখানে ভেরিয়াস ক্যারেক্টার ভার্চার দেখতেছেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে MD5, এই যে এটা হচ্ছে একটা ফরম্যাট MD5, এই MD5 সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর আপনি এখানে গোতে ক্লিক করবেন। এই যে ব্যাচ 83 পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে, এখন আপনি লগ ইন করেন। আগের পাসওয়ার্ড কি ছিল?
ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইন্টার দেন, কাজ করে কাজ করে না, তাহলে কী দিতে হবে? এ এস টি এফ জি ইন্টার, কাজ করতেছে? দেখার কোনো অপশন আছে এখানে? চেঞ্জ করে ফেলবেন, ডিরেক্টলি চেঞ্জ করে ফেলবেন, এখন বুঝতেছেন? আচ্ছা